বেতন না দিয়ে উল্টো প্রতিনিধি নিয়োগের মাধ্যমে সারা দেশে চাঁদাবাজি করতেন অনুমোদনহীন আইপিটিভি জয়যাত্রার মালিক হেলেনা জাহাঙ্গীর। জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধিরা জানান, নানাভাবে তাদের থেকে টাকা আদায় করতেন প্রতিষ্ঠানটির কর্ণধার। শুধু জয়যাত্রা নয়, এরকম অনেক প্রতিষ্ঠানই আছে জানিয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানান ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন এ আর বাদল। ব্ল্যাকমেইল, চাঁদাবাজি, অবৈধভাবে আইপিটিভি চালানো এবং প্রতিনিধি নিয়োগের মাধ্যমে চাঁদাবাজি সহ নানা অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আলোচিত সমালোচিত হেলেনা জাহাঙ্গীর। মিরপুরে তার আইপিটিভির কার্যালয়ে গিয়ে দেখা যায় জয়যাত্রা টিভির নামে স্টিকার লাগানো একটি মাইক্রোবাস। অফিসের প্রথম এবং তৃতীয় তলা বন্ধ রাখা হয়েছে, দরজার কাছে সাঁটানো বোর্ডে লেখা বিভিন্ন সংগঠনের নাম, কিন্তু সেখানে এখন কেউ নেই। জয়যাত্রায় কাজ করতে গিয়ে প্রতারণার শিকার আশুলিয়ার একজন জানান, নিয়োগের কথা বলে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটির কর্ণধার। একজনের থেকে টাকা নেওয়া হলেও একই এলাকায় প্রতিনিধি হিসেবে অন্যদের নিয়োগ দেওয়া হতো। ঠান্ডা মাথায় চাঁদাবাজির একটা তাদের কৌশল। তো বেতন তো দেওয়ার কথা দূরের কথা, ওনাদেরকে আমাদের প্রতি মাসে দিতে হতো। প্রতি মাসে আপনার আমাদেরকে চাপ সৃষ্টি করতো যে আমাদেরকে বেতন, আমাদেরকে টাকা দেন, কমার্শিয়াল দেন। আমি যদি লাইভে দাঁড়াতাম কখনো, তো আমার কাছে ওনারা টাকা চাইতো যে ফাহিম সাহেব আপনি লাইভ করেছেন, এই লাইভের টাকাটা পাঠান। ওনাদের প্রতিনিধি সম্মেলন হয় 2020 সালে, তো সেখানে আমাকে ডাকা হলো, আমি আসলাম। আসার পরে আমাকে বলে দুপুরে লাঞ্চের টাইম যে সানাউল্লাহ নুরি যে 500 টাকা দাও। কেন ভাইয়া 500 টাকা দিব? বলে তোমরা লাঞ্চ করবে না? তো লাঞ্চ করবো, বর্ষর অন্তরে একদিন আমরা আপনার প্রতিষ্ঠানে আসলাম, লাঞ্চ করার বিনিময়ে আমার টাকা দিতে হবে? জাহাঙ্গীর ম্যাডাম আমাকে দুদিন ফোন করেছিল যে ফাহিম তুমি কাজ করো। আমি বললাম না ম্যাডাম, আমি আপনার এই প্রতিষ্ঠানে চাঁদা দিয়ে কাজ করতে পারবো না। ওনাদের কথা যে টাকা না দিলে তোমাকে রাখবো না। প্রতারণার শিকার কুমিল্লার প্রতিনিধিদের একজন জানান, নিয়োগের বিনিময়ে 50,000 টাকা দাবি করা হয়েছিল তার কাছ থেকে এবং রিসিটের মাধ্যমে ধাপে ধাপে সেই টাকা আদায় করেন হেলেনা জাহাঙ্গীর। পরে আরও কয়েকজনকেও একইভাবে নিয়োগ দেয়া হয়। 2019 সালের শেষ দিকে আমার সাথে জয়যাত্রা টেলিভিশন আমাকে প্রতিনিধি নিয়োগ দেওয়ার কথা বলে তখন আমার কাছে 50,000 টাকা ডিমান্ড করে। সেই ডিমান্ড অনুযায়ী আসলে আমি খুব অপারগতা প্রকাশ করছি। এই 50,000 টাকা ডিমান্ড করা নেওয়ার কারণ হচ্ছে, আমি যদি কোনো অকারেন্স করি, সেই অকারেন্সের পরিপ্রেক্ষিতে তারা এই টাকা দিয়ে তারা দায়ভার বহন করবে, এমনটাই আমাকে তারা বলছিলেন। কিন্তু আমি এই টাকা বলছিলেন আমাকে দেওয়া সম্ভব না, পরে আমি ধাপে ধাপে দিতে পারবো। এই প্রতিশ্রুতি হিসেবে আমাকে তারা কুমিল্লা নাঙ্গলকোট এবং সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ দেয় এবং সেখান থেকে আমি কাজ করি। ধাপে ধাপে প্রায় 50,000 টাকা তাদের কাছে আমি দিয়েছি এবং আমার কাছে মানি রসিদ রয়েছে। সেই মানি রসিদের মাধ্যমে আমি টাকাগুলো প্রেরণ করছি। জয়যাত্রা টেলিভিশন আমাকে নিয়োগ দেওয়ার পরবর্তী সময় সেই কুমিল্লাতে আমি কাজ করতে করতে গিয়ে দেখেছি প্রায় তারা 25-30 জনের প্রতিনিধি তারা ধাপে ধাপে তারা নিয়োগ দিয়েছে। কেউ অফিস থেকে নিয়োগ দিয়েছে, আবার কেউ যে ম্যানেজমেন্ট রয়েছে হেলেনা জাহাঙ্গীর তার মাধ্যমে কিছু নিয়োগ হয়েছে। যার কারণে আমি খুব ইতস্তত হয়ে আমি তাকে বলছি যে আমি আপনাদের এখানে আর কাজ করবো না, আপনারা আমার থেকে যেই যে টাকাটা নিয়েছেন সে টাকাটা আমাকে দিয়ে দেন। এই টাকাটা আমাকে দিবে দিবে বলে আজকে প্রায় 2021 সাল দুই বছর আমাকে এই টাকাটা দিচ্ছে না। আমি বারবার তাদেরকে অফিসে নক করছি, অফিসের যে তাদের যে ম্যানেজার রয়েছে সেই ম্যানেজারকে আমি বারবার নক করছি, বলছে দিবে দিবে প্রতিষ্ঠান বিভিন্ন রকমের তাল বাহানা দিয়ে আমাকে টাকা দেয়নি। আমি আমার এই টাকার পাওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। শুধু হেলেনা জাহাঙ্গীর নয়, এরকম সাংবাদিক নিয়োগের মাধ্যমে আরও অনেক প্রতিষ্ঠান টাকা হাতিয়ে নিচ্ছেন এবং অপরাধী তৈরি করছেন, তাদের বিরুদ্ধে অভিযান চালানোর দাবিও জানান ভুক্তভোগীরা। শুধু হেলেনা জাহাঙ্গীর না, বাংলাদেশে অনেক আপনার যেখানে সেখানে ছড়িয়ে আছে এই চাঁদাবাজি প্রতিষ্ঠানগুলো, সিএনএন বাংলা, 71 বাংলা, এই সহ আপনার বিভিন্ন প্রতিষ্ঠান যাদের কোনো লাইসেন্স নাই, মুভি বাংলা, অনেক প্রতিষ্ঠানগুলো আছে, তাদের মূল কাজ হলো চাঁদাবাজ। চাঁদাবাজ যারা, চাঁদাবাজের প্রতিষ্ঠান যারা, অনুমোদনহীন টেলিভিশন যেগুলো, সেগুলোকে সাইড করতে হবে। এ আর বাদল, আরটিভি, ঢাকা।